তো এখন বাস্কটাকেও বাইরে বার করে ফেলে দেবো, ওটা শ্বশুর বাড়িতে দিয়েছিল ওই জন্য। গাইস বলবা তো, মমিতা গাইস বলে না, গাইস এই যে গাইস দেখুন গাইস কিরকম কদাল কপাচ্ছে দেখুন। ও কি মজা, তো ফ্রেন্ড ফাইনালি আমাদের টিভি রেডি, কালকে মহালয়া দেখা হবে, সাথে থাকবে ঘুগনি আর লুচি। তুমি কি খাবা ছুচি? শক্তি টানো টানো টানো, ওরে পড়ে যাচ্ছিল রে, ওরে এই ওরে। তো প্রীতি পড়ে গেছে বলে এবারে বলছে দীপশিখাকে বসতে, দেখি ও টানতে পারে নাকি, টানো। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো এবং সুস্থ আছেন। তো আজকের আমাদের একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে সকালবেলায় আমাদের বাড়ি কাজের তোরজোর লেগে গেছে, সবাই মিলে মানে হাতে হাতে কাজ করছে। চলুন আপনাদের সবাইকে দেখাই। তো ফ্রেন্ড দেখুন আমাদের বাড়িতে সবাই মিলে কি সুন্দর কাজ করছে। ওই পাশটা সমান হয়ে গেছে, এবার এই পাশটা হবে, এ পাশে ডবল মাটি পড়েছে। আর রাত্রিবেলায় আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম পুরো জ্যাপ জ্যাপ করে, আর তার উপরে মাটি দিয়ে পিটানো হচ্ছে। ওই পাশটা পিটানো হয়ে গেছে, এবার এই পাশটা হবে। এ পাশে জল দেওয়া হবে, এখনো মাটি লাগবে, তো এই দিকে না নিচু থাকবে। সকালবেলায় যে আমাদের রান্না হয়ে গেছে ভাত, আর এইদিকে আলু ভাজা, কাজের লোক লেগেছে খাবে আলু ভাজা, আর এইদিকে চা হয়েছে। গরমের সময় এখন কটা বাজে, এখন আলু ভাজা হবে। আমাদের ডবল ডবল খাটনি হয়ে গেল, প্রথমে দাদারা আর বৌদি মিলে মাটি একটা লেভেল করে পিটিয়ে পিটিয়ে আসছিল, কিন্তু ওই লেভেল করে এসে আমাদের একটা বড় সমস্যার সম্মুখীন হতে গেল। সমস্যাটা কি, আমাদের ঘরের দরজা লাগছে না, আর লাগলে লাগিয়ে থাকবে আর খুললে খুলে থাকবে, এই দরজা প্লাস আমাদের দরজা দুটো। আবার কি আরেকটা সমস্যা, পেছনে মাটি কম হয়ে যাচ্ছিল, বাইরের থেকে মাটি আনতে হবে। কিন্তু আমাদের আলোচনা ছিল কালকে, আমি আর বড় বৌদি আলোচনা করেছি যে এইখানে মাটি যেগুলো বেশি হবে সেই মাটিগুলো এখানে দিয়ে বাইরে বড় মানে গোবর টোবর দেওয়া হবে, এখানে যা যা লাগবে মোটামুটি মাটি দিয়ে ভরাট করা হবে। কিন্তু পরে দেখা যাচ্ছে মাটি একটাও পাওয়া যাচ্ছে না, তাই আবার সেই প্রথম থেকে কপিয়ে কপিয়ে আসা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এদিকে দাদা কবাচ্ছে, এদিকে বুদ্ধি টানছে, কপিয়ে কপিয়ে আনা হচ্ছে, এনে আবার এটা লেভেল করা হচ্ছে। ছিল কিছুটা বাকি রাখবো ভাবছিলাম, কিন্তু বাকি রাখছি না, টোটালি পুরোটা কমপ্লিট করে দেবো। যার জন্য এই যে আমাদের ঘরে দেখুন, এইদিকে সব জিনিসপত্র বাস্কর থেকে বার করে এখানে রাখা হয়েছে। তো এখন বাস্কটাকেও বাইরে বার করে ফেলে দেবো, ওটা শ্বশুর বাড়িতে দিয়েছিল ওই জন্য, আবার বিকেলবেলা তুলে নিয়ে আসবো। বাস্কটা বার করলেই মমিতা আমাকে ধরতে হবে, চলো। এখন মাটি মানে পাওয়া যাচ্ছে না, এখন এখন দেখুন মাটির পাহাড় হয়ে গেছে এইদিকে, পাখা এবার থাক, এখন না বলছে দাদা, মানে এই যে উঁচু ছিল এইখানে আবার এই যে লেভেল করে ডাউন করা হচ্ছে এদিকে। নুনা মাটি ঠেকে গেছে, এ নুনা মাটি ঠেকে গেছে এবার সাদা সাদা। চলুন বাস্কটা সরিয়েলে, এই যে এইখানে কোদাল, এইখানে মাটি ভর্তি হয়েছিল সেগুলো এই যে কোদাল দিয়ে পরিষ্কার করা হচ্ছে। এই গামলের মাটিগুলো কোন দিকে যাচ্ছে আর দেখুন মাটি যে সমান করে দিয়েছে, আমার দরজা বন্ধ হচ্ছে, খুলছে না, ওই যে ওই যে আটকে রাখো, দেখো খুলছে না, ফাউডা এলো মারা যাবে। গাইস বলবা তো, মমিতা গাইস বলে না, গাইস এই যে গাইস দেখুন গাইস কিরকম কদাল কপাচ্ছে দেখুন, জব কার্ডের হ্যাঁ ওই লেভেলেই রাখুন, জব কার্ডের কাজ, হ্যাঁ দেখুন গাইস এই যে, হ্যালো গাইস, হ্যালো গাইস, গাইস ও কি মজা, এ বউ দেখো তো একবারে সমান হয়ে যাবে, তো এসে গেছে দেখো, এইবার প্রীতি আর দীপশিখা শুরু করেছে টানা, টানো ঠিক হয়ে যাবে, টানো না, ও এইখানে পেঁচ খাবি নিচ্ছ তোমরা, ছাড়ো উঠো দেখি,
হ্যাঁ টানো দেখি কত শক্তি, টানো টানো টানো। হ্যাঁ হ্যাঁ তুমি টানো দিদিকে দেখি। হ্যাঁ ওরে ওরে পড়ে যাচ্ছিল রে, ওরে এই ওরে এই ওরে রে 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 পড়ে গেছে রে। ইসকে তো পিতি পড়ে গেছে বলে এবারে বলছে দীপশিখাকে বসতে, দেখি ও টানতে পারে নাকি। টানো 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 টান মা তো টানো। ও আমি ঠেলবো ঠেল, তা যাচ্ছে না তো যাচ্ছে না তো বলে কি আমি টানবো, এক চুলো হিলাতে পারছে না ওর বলে আমি টানবো। বাইরে একজন বসছে দেখুন কোথায়, বাইরে চেয়ার টেবিলে বসছে। তো ফ্রেন্ড এখানে সকালবেলার তো কাজ হচ্ছে, এই যে হাফ হয়েছে এখনো বাকি আছে, কখন হবে তার ঠিক নেই। আর একটা বেজে গেছে, খাওয়া দাওয়া সব বন্ধ, সেই সকালে খাওয়া হয়েছিল আর এখন খাওয়া দাওয়া হয়নি, রান্না হয়ে গেছে কিন্তু কেউ চান করিনি এখনো পর্যন্ত। আর সবাই একসাথে কলে গিয়ে ঘোরাধা করবো। আর এই যে কালকের মহালয়া বলে আমাদের বাড়ি এখন টিভি লাগানো হচ্ছে, তাড়াতাড়ি পিজিয়ে দিটিয়ে এখানে টেবিল ঢুকিয়ে টিভি মানে সেট করা হবে, এবার কালকের মহালয়া দেখা হবে। এই যে আমাদের মিস্ত্রি চলে এসছে, মিস্ত্রি এখন লাইন করবে সবকিছু। আর আমাদের টিভিটা দু বছর ধরে বন্ধ ছিল আর কি, মহালয়া বলে এখন লাইন হবে, দেখা যাক কি হয়। আরে ক টাকা দাও আমি রেডি করে দেবো, 2 টাকা আমার টাইল আমাকে দিচ্ছে। ও সবাইকে 2 টাকা দেবে বলে ওকে কেন সবাই 2 টাকা দিতে পারবো না আমরা, 50 হইয়া দাও তাড়াতাড়ি লাগাও, লাগিয়ে আগে দেখবো। আর লাগিয়ে আমরা আজকে সিরিয়াল দেখবো, কালকে বিশ্বকাপ হবে, ফুটবল বিশ্বকাপ। ক্রিকেট দেখবো না, আমি ফুটবলটা বুঝতে পারি না, ফুটবল দেখবো। টাইট হচ্ছে না কেন, উল্টো প্যাঁচ বোধ হয়, তাই দেখো টেবিল ছিল এইখানে, ওখানে খাট ছিল, আর এইখানে আবার কিছুদিন হয়ে গেছিল থাকে, আবার কদিন পরে লম্বাই ঘুরে দিয়েছিল। ঠিক আছে এইখানে এসে লোক দাঁড়াতো, হ্যাঁ জয়দেব বাবু তুমি কি করছো, অজয় বাবু তুমি কি করছো, চলুন আমি যাচ্ছি। আর তখন এই যে রঙিন কাগজ গুলো মেরেছিল, কি কুচানো জামা কাপড়, উরে বাবা, আর এখন জামা প্যান্ট খুশে রাখে, তখন গুছি রাখে বলতে নেই, এখন পুরো এক নম্বর কেচড়া হয়ে গেছে। সে কি কেলি বাবারে বাবা, তাড়াতাড়ি লাগাও তাড়াতাড়ি, ও তো সময় নেই আমাদের। কালকে মহালয়া দেখা হবে, সাথে থাকবে ঘুগনি আর লুচি, তুমি কি খাবা চুচি না নাকি, ঠিক আছে কালকে দেখা যাবে, খাই কি নাই। আজকে যাবো বিকেলে মটন নিয়ে আসা হবে,
ভিজে রাখলে সকালে তিনটে সময় উঠাবে, উঠে মহালয়া দেখাবে আর লুচি আর ঘুগনি খাবে। ঠিক আছে প্রীতি, প্রীতি তুমি কালে কটা খাবা? হ্যাঁ ঠিক আছে তাই হবে। হ্যাঁ এদিকে দীপশিখা চলে এসছে, আবার দেখো টিভি রিচার্জ হয়ে গেছে এদিকে। তো ফ্রেন্ড আজকের টিভি চালু হয়েছে বলে সবাই আছে ঘরে এসেছে আর টিভি দেখছে। আমি এখন মাটিতে বসে খাওয়ালো, চেয়ারে বসে খাচ্ছি আর টিভি দেখছি। এদিকে আবার মৌমিতাও মৌমিতাও বসেছে এইদিকে, আলু মোলা দিয়ে আজকে ওর নিরামিষ। এইদিকে একটু দেখো ওই যে এদিকে মাও এসছে টিভি দেখতে। তো এখন খেয়ে নেই, আজকে রান্না হয়েছে আমাদের ঝিঙে আলু আর তেলা মাছ। তো খিদে লেগেছে খুব জোরে, খেয়ে নেই। খেয়ে দিয়ে একটা রেস্ট নিয়ে নিলাম আর এখন প্রায় বিকাল হয়ে গেছে। এখন ভাবছি একটু নদীর ধারে যাব হাঁটতে। আর এদিকে বৌদি আবার রেস্ট নিয়ে আবার কাজ শুরু করে দিয়েছে, একটু ভালো গোবর দিচ্ছে কালকে যাতে বসে আমরা একটু মহালয়া দেখতে পারি ভালো করে। নাকি তুমি কাজ চালাও, দাদা তো ঘুমাচ্ছে, বৌদি মেজ বৌদি ঘুমাচ্ছে, মৌমিতাও এখানে ঘুমিয়ে ঘুমিয়ে মোবাইল ঘাঁটছে, আর আমি এখন বেরিয়ে যাবো ঘুরতে। চলো ফ্রেন্ড শুভ সন্ধ্যা। আমি গেছিলাম বিকেলবেলা ঘুরতে আপনাদেরকে বলেছিলাম, আর এসে পর টাকা নিয়ে চলে গেছিলাম বাজারে, কারণ কালকে মহালয়া আছে আর মহালয়া আমাদের একটা আইটেম হবে খাওয়া দাওয়া। তো তার জন্যই নিয়ে এসছি কিছু জিনিস। তো কি কি নিয়ে এসছি আপনাদেরকে দেখাই একটু, মৌ এটা ব্যাগটা ধরো। তো ফ্রেন্ড এই যে এখানে নিয়ে এসছি, এটা আছে মটর, এখানে আছে তেল, এখানে আছে ময়দা, আর এখানে আছে গরম মশলা। কালকে কি হবে সেটা মৌমিতাই বলে দেবে। কি হবে কালকে? কালকে আমরা লুচি আর ঘুগনি খাবো আর মহালয়া দেখবো। আজকে ভোরবেলা মহালয়া বলে আজকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ছি, কারণ সকালবেলা আবার সকাল সকাল উঠতে হবে। উঠে আমাদের সকালবেলা রান্না বান্না আছে, সেগুলো করতে হবে। আর আমার তো বেশি চাপ, তারা ঘুম থেকে ওঠার আগে আমাকে উঠে আমার ভিডিওটা আপলোড করতে হবে ফ্রি নেটে। মানে বুঝতে পারছেন, ওদের আগে আধা ঘন্টা আগে আমাকে উঠলে আমার কাজটা কমপ্লিট হবে। তো তার জন্য এখন তাড়াতাড়ি করে ভিডিওটা এডিট করতে হবে, তাই এখন খাওয়া দাওয়া করা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানে তাড়াতাড়ি শেষ করে দেবো। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আর কালকে, ভালো থাকুন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, বাই।